ডুয়ার্সে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হয় দুজনের বাইকে করে যাচ্ছিলেন যাত্রী সেই সময় কিন্তু পেছন থেকে গাড়ি তাকে এসে ধাক্কা মারে তারপরে মৃত্যু হয় দুজনের বলেই জানা যাচ্ছে এবং এই চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় নাগরাকাটা ব্লকে রাজ্য সড়কের ওপর এই দুর্ঘটনায় দুজনের মৃত্যু বলেই জানা যাচ্ছে এবং যার এই ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় ডুয়ার্সে পথ দুর্ঘটনা পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে দুজনের বাইকে করে যাচ্ছিলেন সেই সময় পেছন থেকে এসে একটি বড় গাড়ির ধাক্কা মারে তারপর পরে কিন্তু মৃত্যু হয় দুজনের বলেই জানা যাচ্ছে এই ঘটনা রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে সেই এলাকায় এবং রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় নাগরা কাটা ব্লকের রাজ্য সড়কের ওপর আজ সকালেই ঘটে সেই দুর্ঘটনা বলেই জানা যাচ্ছে ডুয়ার্সে পথ দুর্ঘটনা মৃত্যু হয়েছে দুজনের এই নিয়েই আমরা কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আমরা কথা বলবো তার আগে আপনাদের ছবিটা দেখাবো কাটা ব্লকে রাজ্য সড়কের ওপর এই দুর্ঘটনা আজ ঘটে বাইকে করে যাওয়ার সময় গাড়ি ধাক্কা মারে পেছন থেকে এবং তারপরেই মৃত্যু হয় দুজনের বলে জানা যাচ্ছে এই ঘটনায় রীতিমতো শোকের ছায়া নেমে এসেছে সে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সেই এলাকায় কথা বলে নেব আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৌস্তব ভৌমি কৌস্তব বিস্তারিত শুনবো ঠিক কি হয়েছিল কোন সময় ঘটে এই দুর্ঘটনা দেখো গতকাল সন্ধ্যায় নাগরাকাটা ব্লকের যে একলব্য স্কুল আছে সেই একলব্য স্কুলের সামনে যে রাজ্য সড়ক এই রাজ্য সড়কের উপরে কিন্তু দুই ব্যক্তিকে রাস্তার ওপর রক্তাক্ত অবস্থায় পড়ে যাচ্ছে দেখা যায় যেটি জানা যাচ্ছে একজনের নাম বিনোদ ওরাও এবং আর একজনের নাম হচ্ছে রবি ওরাও এরা দুইজনেই নাগারাকাটা ব্লকের লুকসানের বাসিন্দা রাস্তার পড়ে থাকতে দেখে কিন্তু খবর দেওয়া হয় পুলিশকে এবং তাদের দুজনকে সেখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় শুলকাপাড়া প্রাথমিক বিদ্যালয় এবং সে প্রাথমিক হাসপাতালে এবং সেখান থেকে কিন্তু জানানো হয় যে তার জন্য মৃত্যু তবে কিভাবে মৃত্যু হয়েছে সেই বিষয়টি কিন্তু এখনো পরিষ্কারভাবে জানা যাচ্ছে না তবে যেটি মনে করা হচ্ছে যেহেতু রাস্তার ওপরে একটা মোটর বাইক ছিল এবং রক্তাক্ত অবস্থায় পড়েছিল আর এই কারণে কিন্তু মনে করা হচ্ছে যে হয়তো দুর্ঘটনায় মৃত্যু হতে পারে যেহেতু ফাঁকা রাস্তা ছিল এবং দ্রুত কোটির গাড়ি চলাচল করে রাস্তায় তো মনে করা হচ্ছে কোনো গাড়ি হয়তো ধাক্কা দিয়ে তাকে চলে তাদেরকে চলে গিয়েছে তবে মৃত্যুর কারণ এখন সম্পর্কে পরিষ্কার জানা যায়নি এবং নাগারাগাড়া থানার পুলিশ এই ঘটনা তদন্ত শুরু করেছে পাশাপাশি মৃতদেহ দুটিকে আজকে ময়না তদন্তের জন্য জলপাইগুড়িতে পাঠানো হবে ময়না তদন্তের পরও মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে কিছু একটা ধারণা পাওয়া যাবে মানুষের অনেক ধন্যবাদ কৌস্তব কথা বলছিলাম প্রতিনিধি কৌস্তভ ভৌমিকের সঙ্গে